প্রকৃতিপ্রেমী কুমিল্লার মতিন সৈকত, যিনি শৈশব থেকে শুরু করে বৃদ্ধ জীবনেও কাজ করে যাচ্ছেন প্রকৃতির জন্য। জীবনে 2000-এরও বেশি পাখিকে চিকিৎসা দিয়ে সুস্থ করা, বিষ মুক্ত শস্য উৎপাদন, দেশীয় মাছের উৎপাদন, গাছ রোপণ সহ নানাভাবে প্রকৃতির পক্ষে লড়াই করে যাচ্ছেন তিনি। এসব কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় পুরস্কারও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এভাবেই কাজ করে যেতে চান প্রকৃতিপ্রেমী মতিন সৈকত। কুমিল্লা থেকে আবুল খায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। এটি শঙ্খচিল, প্রায় এক বছর আগে বাসা থেকে ছানা পড়ে গিয়েছিল, সেখান থেকে উদ্ধার করে এটাকে পরিচর্যা চলছে। এই ডানাটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে উঠতে পারে না। চিকিৎসার জন্য প্রাণী সম্পদ কর্মকর্তার হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, সেখানে ওরাও এটা তেমন ট্রিটমেন্ট করতে পারেনি। কেটে ফেললে ডানাটা নষ্ট হয়ে যাবে, আবার এটা ঠিকমতো জোড়াও লাগছিল না। এই পরিচর্যার মধ্যে এটা সুন্দরভাবে বেঁচে আছে এবং পারিবারিক সদস্য হয়ে গেছে। সকলে তাকে মায়া করে, আদর করে। এই পাখিটি তার সৌন্দর্য জন্য পরিচর্যা করছি আমরা, পাখিটি যেন স্বাধীনভাবে সুন্দরভাবে থাকতে পারে এবং যদি এটা সম্ভব হতো তাহলে মুক্ত আকাশে উড়ে যেত। যতদিন বেঁচে থাকে সে আমাদের সাথে পারিবারিক সদস্য হিসেবে বেঁচে থাকবে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্লাবনভূমির স্বপ্নদ্রষ্টা মতিন সৈকত, শৈশব কৈশোর যৌবন ছাড়িয়ে তিনি এখন প্রায় বৃদ্ধ, কিন্তু বিন্দুমাত্র চিড় ধরেনি তার প্রকৃতি প্রেমে। পশু পাখি বা বন্যপ্রাণী আক্রান্তের খবর পেলেই ছুটে যান তিনি, উদ্ধার করে নিয়ে আসেন নিজ বাড়িতে, আদর যত্ন এবং চিকিৎসা দিয়ে উন্মুক্ত করে দেন এসব পশু পাখিকে। এছাড়া কৃষি ও পরিবেশ উন্নয়ন, বিষমুক্ত ফসল, নিরাপদ খাদ্য আন্দোলন, খাল নদী পুনঃখনন, জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বহুমুখী সামাজিক আন্দোলনও করে যাচ্ছেন তিনি। দাউদকান্দি এলাকার কালাডুমুর নদী পুনঃখননে রয়েছে তারই অবদান। দীর্ঘ 30 বছরের বেশি সময় ধরে পরিবেশ উন্নয়নে আমি কাজ করছি। পাখি আমাদের অঞ্চলে অনেক বেশি বসবাস করে, বিশেষ করে দেশীয় পাখির পাশাপাশি পরিযায়ী পাখিদের এখানে আগমন। দাউদকান্দি যেহেতু প্লাবনভূমিত মৎস্য চাষের অঞ্চল, এখানে যেখানে মাছ সেখানে পাখি, এই পাখিরা মাছ খেতে এসে বিভিন্ন জায়গায় আটকে পড়ে। 2000 সাল থেকে আমরা পাখি নিয়ে কাজ করছি, এ পর্যন্ত আমার উদ্ধারকৃত পাখির সংখ্যা প্রায় 2000-এরও বেশি। এই যে পাখিকে নিয়ে কাজ করার পাশাপাশি বন্য প্রাণীকে কি করে সংরক্ষণ করা যায় এবং তারা নিরাপদে থাকতে পারে এ নিয়ে কাজ করছি, পাশাপাশি খাল নদী পুনর্খনন নিয়ে কাজ করছি। এসব কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সময়ে তিনি পেয়েছেন জাতীয় পুরস্কারও। মাননীয় প্রধানমন্ত্রী 2010-2017 সালে দুইবার কৃষিতে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করেছেন। 2021 সালে জাতীয় পরিবেশ দিয়ে মূল্যায়ন করেছেন। এই যে প্রধানমন্ত্রীর পুরস্কার, রাষ্ট্রপতির অভিনন্দন, সব মানুষের ভালোবাসা, আমার কাজগুলো অনেক দূর এগিয়ে গেছে। আমি আমার এই কাজের মাধ্যমে জনগণকে আরো বেশি সম্পৃক্ত করতে চাই এবং কাজগুলো এগিয়ে নিয়ে যেতে চাই। মতিন সৈকতের এসব উদ্যোগের প্রশংসা মানুষের মুখে মুখে, পুরো জেলার মানুষের কাছে এখন তিনি মডেল। পাখি প্রেমে তিনি যে অনন্য নজির স্থাপন করেছেন, এটি আসলে আমাদের এই অত্র অঞ্চলে বিরল। আমি তার জন্য অনেক অনেক শুভকামনা জানাই এবং তার এই কাজ অব্যাহত থাকুক, অনেক ধন্যবাদ জানাই তাকে। প্রকৃতি প্রেমী একজন মানুষ বলা চলে এবং সে পাখিদের নিয়ে যে ধরনের কাজগুলো করে সত্যি অতুলনীয়। বিশেষ করে আমি কিছুদিন আগেও দেখেছি যে আমাদের বিদ্যালয়ে ছুটি হওয়ার পরে শিক্ষার্থীরা বিশেষ করে দৌড়াদৌড়ি করেই তার বাড়িতে চলে যায় শুধু পাখি দেখার জন্য। পাখির সাথে তার সারাদিন কাটে, গাঠে মাঠে হাতে দেখি যে পাখি বিপদে পড়ে রয়েছে, এটা উদ্ধার করতেছে, দেখা যাচ্ছে যে সে তুলতেছে, উন্মুক্ত আকাশে ছেড়ে দিচ্ছে, পরিচর্যা করছে। এরকম আমি ছোটবেলাতে দেখে আসছি, স্কুলে মাদ্রাসায় মানে বিভিন্ন জায়গায় সে এভাবে পাখি সামাজিক পরিবেশ নিয়ে সে কথা বলে। বিষমুক্ত ফসল উৎপাদনের দোল পিটিয়ে মানুষকে অনেকভাবে সচেতন করেছেন, যা এই এলাকা তথা হচ্ছে আন্তর্জাতিকভাবে তিনি ব্যাপক স্বীকৃতি পেয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত পরিবেশের জন্য এভাবেই কাজ করে যেতে চান প্রকৃতিপ্রেমী মতিন সৈকত। মৌসুমী রহমান, আরটিভি।